সর্বধরনের সমস্যা নেমে আসবে আমার উম্মতের উপরে। মসজিদে হবে মারামারি, মাদ্রাসায় হবে মারামারি, স্কুল কলেজে হবে মারামারি, শিক্ষিত মানুষের মধ্যে হবে মারামারি, একজন আর একজনকে চেয়ার তুলে মারছে অফিসে, আশ্চর্য। রাস্তাঘাটে হবে মারামারি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, অবশ্যই অবশ্যই হবে এই উম্মতের মাঝে, আমার উম্মতের মাঝে হবে, অবশ্যই অবশ্যই হবে আমাদের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে খাসফুন ভূমিকম্প, মাসখুন আকার আকৃতি পরিবর্তন, কাজফুন সর্বধরনের সমস্যা, সর্বধরনের বিপদ নেমে আসবে আমার উম্মতের উপরে, সর্বধরনের সমস্যা নেমে আসবে, তিনটি পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে, দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যেই ছিল মানুষ, সকালে হবে সোর, সকালে হবে বানর। দুই, আমার উম্মতের উপরে সর্বধরনের সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, এটা সাইবুল খমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। তিন, জারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র খেলতামাশা প্রকাশ পাবে। সব দোকানে বাজনা বাজে, সব দোকানে নারী নাচে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে নারী নাচে। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি, তিনি বলছেন, আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দুই, যখন মেয়েরা নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। হেডমাস্টারের চলে না খেলতামাশা ছাড়া, হেডমাস্টারের চলে না বাদ্যযন্ত্র ছাড়া, নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে খেলতামাশার বাদ্যযন্ত্রের। বাপ খুব খুশি, মেয়ে ভালো নাচতে পারে, মেয়ে ভালো গান গাইতে পারে, সেই জন্য বাপের কত প্রশংসা, এখানে সেখানে তাকে বলা লাগে, আমার মেয়ে সুযোগ পেয়েছে এই খেলায়, এই গানে, এই নাচে। ও বাপ না পশু, যদি সত্যি মানুষ হয় তাহলে সে কথা বলতে পারে না, মানুষই পশু হবে। এ কথা আল্লাহ বলেন, এ কথা আল্লাহর নবী বলেন। আল্লাহ বলেন, ও তিন, ডোমর ফলের কসম, ও জাইতুন, জাইতুন ফলের কসম, ও তুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ও হাজাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতিব উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি, যখন আমাকে মানেনি, সুমারাদাত নাহু আসফালা সাফিলিন, আমি তখন তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি, ও আর মানুষ নয়, ও পশু, ও পশুর চেয়ে খারাপ। আল্লাহ তাআলা বলেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিগালের মতো, বাল হওয়া জাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলেন, মানুষই পশু হবে, পশু প্রাণীর মতো হবে, কাজকর্ম কথাবার্তা তাদের এরকম হয়ে যাবে। এ কথা আল্লাহ তাআলা বলেন।